প্রশ্ন করেছেন এরপরে মসজিদের সামনে কবরস্থান আছে সেই কবরস্থান সেই কবরস্থান মসজিদের আগে হয়েছে এমত অবস্থায় নামাজ পড়তে পারবো যেহেতু কবরস্থান আগে হয়েছে মসজিদ পরে হয়েছে মসজিদ সেখান থেকে সরিয়ে নিতে হবে অথবা মসজিদের সামনে আরেকটা দেয়াল তুলে কবরস্থানকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলতে হবে মসজিদের দেয়াল যথেষ্ট নয় আরেকটা দেয়াল তুলে সেটাকে আলাদা করতে হবে না হলে এখানে ক মসজিদ নির্মাণটাই ভুল হয়েছে কারণ কবরস্থানে মসজিদ নির্মাণ করা যায় নেই আর যদি কোনো মসজিদ আগে হয়ে থাকে কবর পরে হয়ে থাকে কবরকে সরিয়ে নিতে হবে আর আপনি যেভাবে বলেছেন যে মসজিদ পরে হয়েছে কবর আগে হয়েছে তাহলে অবশ্যই মসজিদটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে